نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের উপর লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, সেই সাথে যিনি মানুষকে সুন্দর একটি আকৃতি দিয়ে তৈরি করেছেন। পৃথিবীর অজস্র মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র মানুষকেই আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে নির্বাচন করেছেন বলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আরো একবার মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপর লাখ কোটি সালাম ও দরুদ প্রেরণ করছি সেই মহামানবের জন্য যিনি হেদায়েতের মশাল, আলোর মশাল তথা কোরআন নিয়ে প্রেরিত হয়েছেন সমগ্র জাতির জন্য। যারাই তার দেখানো পথ অনুসরণ করবে তারাই লাভ করবে মুক্তির সনদ। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করে তোলার লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদী তৌহিদি জনতা, সেই সাথে স্মরণ করছি ওই সকল মর্দ মুজাহিদদেরকে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে ও মেধা দিয়ে আজকের এই মাহফিলের চমৎকার আয়োজন করেছেন। সভাস্থলে যারা উপস্থিত হয়েছেন, পর্দানিশীন মা বোনেরা যারা পর্দার অন্তরালে অবস্থান করছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনের অনেকগুলো আয়াত দ্বারা যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস দ্বারা যে বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইবাদত কবুলের ক্ষেত্রে নারী পুরুষের ভেদাভেদ নেই, অন্তরের ভূমিকাই হলো আসল। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব
ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 4651 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা আজসামিকুম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের শরীরের দিকে দৃষ্টিপাত করেন না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, এবং তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম, বরং তিনি তোমাদের অন্তরের দিকে দৃষ্টিপাত করেন। অন্য হাদিসে এসেছে, ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের প্রতি দৃষ্টিপাত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কোন জিনিসটার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, দৃষ্টিপাত করেন, এই কথাটি বোঝানোর জন্য এই হাদিসটি এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা সে কি স্বাস্থ্যবান না দুর্বল, সুঠাম দেহের অধিকারী নাকি দুর্বল, সুন্দর না অসুন্দর ইত্যাদির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান না, বরং আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বান্দা সে যেমনই হোক না কেন, সে কোন নিয়তে কোন অন্তরে আল্লাহর প্রতি কতটুকু তাকওয়া এবং ইখলাসের সাথে কতটুকু ভালো নিয়তের সহিত সে আমলগুলো করছে, সেটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই হাদিসের পক্ষে কোরআনে কারীমের তিনটি আয়াত পাওয়া যায়, যেমন সূরাতুন নাহল 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, যে ইমানদার সৎকর্ম করবে সে নারী হোক কিংবা পুরুষ হোক সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না, সে যেই হোক নারী হোক অথবা পুরুষ হোক যদি সে ইমানদার হয় আর যদি সৎকর্ম করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, আমি তাকে পবিত্র ও উত্তম জীবন দান করব, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের প্রাপ্য পুরস্কার দান করব যা তারা দুনিয়ার ভোগে করত। এমনই ভাবে সূরা নিসার 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا, যে ইমানদার সৎকর্ম করবে সে নারী হোক অথবা পুরুষ হোক, فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ, তারা জান্নাতে প্রবেশ করবে, وَلَا يُظْلَمُونَ نَقِيرًا, এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট করা হবে না। ঠিক একই ধরনের আশ্বাস সূরাতুল মুমিনের 40 নম্বর আয়াতেও দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, যে ইমানদার সৎকর্ম করবে সে নারী হোক অথবা পুরুষ হোক তারা জান্নাতে প্রবেশ করবে, চিরস্থায়ী ঠিকানা অনাবিল শান্তিময় জান্নাতে প্রবেশ করবে, এবং তাদেরকে সেখানে বেহিসাব রিজিক দেওয়া হবে। বন্ধুরা, আমার উল্লেখিত তিনটি আয়াতে ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষের কোনো পার্থক্য করা হয়নি, যে ব্যক্তি ইমানদার আল্লাহর ইবাদত করবে সে নারী হোক অথবা পুরুষ হোক আল্লাহর কাছে তেমন গুরুত্বপূর্ণ বিষয় না, কোন নিয়তে
কোন নিয়তে সে আল্লাহর ইবাদত করলো সেটাই হলো গ্রহণযোগ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার শারীরিক অবকাঠামোর দিকে দৃষ্টিপাত করেন না, ইবাদতকারী কি ছোট না বড়, যুবক না বৃদ্ধ, সবল না দুর্বল, সুন্দর না অসুন্দর, সম্ভ্রান্ত নাকি অসম্ভ্রান্ত, ধনী সম্পদশালী না অসহায়, ইত্যাদি বিষয়গুলো ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে তেমন কোনো গ্রহণযোগ্য নয়। বরং ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে তাকওয়াই হলো আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা আমার, যে হাদিসটি আমরা কিছুক্ষণ পূর্বে শুনেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উক্ত হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেবল তোমাদের অন্তরের দিকে দৃষ্টিপাত করেন। যার অন্তরে তাকওয়া বা নিয়ত যত ভালো, তার ইবাদত তত বেশি গ্রহণযোগ্যতা লাভ করে। এ সম্পর্কে বুখারী শরীফের প্রথম নম্বর হাদিসটি উল্লেখ করা যেতে পারে, প্রসিদ্ধ সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত নিশ্চয় সকল কাজের ফলাফল নিয়ত অনুযায়ী হবে, প্রত্যেকেই যে নিয়তে কাজ করবে সেই তাই পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করল, তার হিজরত আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টিতেই সাধিত হলো। ومن كانت هجرته لدنيا يصيبها আজিবতি দুনিয়া লাভের জন্য পার্থিব কোন বস্তু অর্জনের জন্য হিজরত করলো সেই তাই লাভ করলো। আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ফহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, অথবা কোন ব্যক্তি যদি কোন মহিলাকে বিয়ে করা উদ্দেশ্যে হিজরত করলো, সুতরাং তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিতে সাধিত হলো না, বরং তার হিজরত ওই মহিলাকে বিয়ের উদ্দেশ্যেই সাধিত হলো। সম্মানিত উপস্থিতি, ভাবতে পারেন এই হাদিসে বিয়ের কথা উল্লেখের কারণ কি? এর কারণ সম্পর্কে এর কারণ জানতে হলে আসুন আমরা হাদিসের দিকে দেখি। মারিফাতুস সাহাবা লি আবি নাঈম ইস্পাহানী একটি কিতাবের নাম, সে কিতাবের 7372 নম্বর হাদিসে প্রসিদ্ধ সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে উম্মে কায়েস নামক এক মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়। বন্ধুরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আদেশে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যখন মক্কা থেকে সাহাবারা হিজরত করে মদিনায় গমন করছিলেন, আপন ঘর বাড়ি পরিবার পরিজন আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য জায়গা জমি এই সব কিছু ছেড়ে শুধুমাত্র ইসলামের জন্য এই সব কিছু ছেড়ে যখন নাকি মুসলমানেরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গমন করছিলেন, সেই সময়ে একজন লোক ছিল যে উম্মে কায়েস নামক এক মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ওই মহিলা তখন মদিনায় অবস্থান করছিলেন। মহিলা বলল, আমি তোমাকে বিয়ে করতে পারি, আমার কোনো আপত্তি নেই, তবে কথা হলো মক্কা থেকে হিজরত করে তুমি মদিনায় আসতে হবে, আপন ঘর বাড়ি সব কিছু ছেড়ে মদিনায় যদি তুমি চলে আসতে পারো তাহলেই কেবল আমি তোমাকে বিয়ে করব। লোকটি তখন উম্মে কায়েসকে বিয়ে করার উদ্দেশ্যেই মূলত মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গিয়েছিল।
তখন থেকে এই ওই লোকটির নাম তখন মুহাজের উম্মে কায়েস নামে সাহাবাদের মধ্যে প্রসিদ্ধ ছিল। এই জন্যই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করবে তার হিজরত আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টিতেই হবে। আর যে ব্যক্তি দুনিয়া লাভ অথবা কোনো মহিলাকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করলো তার হিজরত সেই উদ্দেশ্যেই হলো, কিন্তু তার হিজরত আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টিতে হলো না। অথচ যারা হিজরত করে তাদেরকে মুহাজির বলা হয়, আর মুহাজিরদের ব্যাপারে কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে আল্লাহর পথে জিহাদ করেছে তারাই কেবল আল্লাহর বিশেষ রহমতের আশা করতে পারে। এমন গুরুত্বপূর্ণ আয়াত, এমন গুরুত্বপূর্ণ ফজিলত যে আমলটির জন্য সেই আমলটি হলো হিজরত, আর সেই আমলটি করার জন্য কত কষ্ট করতে হয়, মা বাবা ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে হয়, তারপরও সে আমলটা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের অর্জনে না হয় তাহলে সবকিছুই বৃথা। এই জন্য আমরা যে কোনো আমল করি না কেন, আমল করার পূর্বে আমাদের অন্তরকে খালাস করে নিব কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমলটি করব, তাহলে সে আমলটি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। বন্ধুরা আমার, অন্তর হলো সকল কাজের মূল। অনেক মানুষ রয়েছেন যারা কষ্ট করে আমল করে থাকেন, কিন্তু অন্তরে লৌকিকতা থাকার ফলে তার এই আমল আল্লাহর কাছে কবুল হয় না। আমরা যদি দেখি একই মসজিদে একই ইমামের পিছনে পাশাপাশি দুজন ব্যক্তি নামাজ আদায় করছে, অথচ এই দুজন ব্যক্তির নামাজের মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য লক্ষ্য করা যায়। কারণটা কি? এর কারণ যদি খুঁজতে যান তাহলে লক্ষ্য করা যাবে একজন ব্যক্তি যে নামাজ আদায় করছে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, একজন ব্যক্তি সে নামাজ আদায় করছে আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা বা অনুসরণ করার জন্য, আরেকজন লোক নামাজ আদায় করছে দুনিয়াবী স্বার্থ লাভের উদ্দেশ্যে। সুতরাং এই দুই ব্যক্তির নামাজের মধ্যে আসমান এবং জমিনের মতো পার্থক্য রয়েছে। দুজন নামাজ পড়ছে, দুজন একই ইমামের পিছনে নামাজ পড়ছে, একই মসজিদে পড়ছে, একই কাতারে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছে, তারপরও দেখা গেল একজনের নামাজটা আল্লাহর কাছে কবুল আর মঞ্জুর হইল, আরেকজনের নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করলো না। শুধু শুধু ঘর থেকে বের হয়ে মসজিদে আসলো, শীতের মধ্যে অজু করে মসজিদে আসলো, নামাজ আদায় করলো, সময় নষ্ট করলো, কিন্তু তার এই নামাজটা আল্লাহর কাছে কবুল আর মঞ্জুর হইল না। সুতরাং আমরা ইবাদত করে থাকি, যতটুকু পারি আমরা ইবাদত করার চেষ্টা করি, কিন্তু সেই ইবাদত গুলো যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেই ইবাদতটা আল্লাহ কাছে কবুল আর মঞ্জুর হবে না। এজন্য আমাদেরকে যে কোনো ইবাদত করি না কেন সে ইবাদতের পূর্বে অন্তরকে আগে খালেস করতে হবে, খালেসান লিওয়াজহিল্লাহ, কেবলমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটাই শুধু আমাদের কাম্য হতে হবে। এই এই মন মানসিকতা নিয়ে যদি আমরা ইবাদত করি নিশ্চয়ই সেই ইবাদতের ফল আমরা লাভ করব, সে ইবাদতের স্বাদ আমরা আমরা দুনিয়াতে সে ইবাদতের স্বাদ আমরা পেয়ে যাব। বন্ধুরা আমার, এই দুনিয়াতে মানুষ যা কিছু করুক না কেন তার ফয়সালা হলো, তার ফয়সালা হয় বাহ্যিক দৃষ্টির উপর, বাহ্যিক অবস্থার উপর, কিন্তু আখেরাতে সবকিছুর ফয়সালা হবে অন্তরের উপর বিবেচনা করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ত্বরিকে ইরশাদ করেন, ইয়াউমা তুবলা সারাইর, সেই দিন গোপন বিষয়াদি পরীক্ষিত হইবে, অর্থাৎ কিয়ামতের দিন শুধু গোপন বিষয়ে যেগুলো অন্তরের মধ্যে ছিল যে কোনো আমল করেছেন, তখন আমল করেছেন মানুষেরা দেখেছে, মাশাআল্লাহ হজ করেছেন, মাশাআল্লাহ হাজি সাহেব নামাজ পড়েছে, মুসল্লি, এরকম ভাবে
এরকম ভাবে বিভিন্ন নেক আমল গুলো করছেন করতেছিলেন আর দুনিয়ার লোকেরা আপনাকে অনেক বাহবা দিয়েছে মাশাআল্লাহ এই লোকটি হজ করেছে হাজি সাহেব হয়ে গেছে নিয়মিত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এরকম ভাবে ভালো ভালো ইবাদত করে কিন্তু সেই ইবাদত গুলোর পিছনে আপনার মনে কি উদ্দেশ্য ছিল সেটা আপনি ছাড়া আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না দুনিয়ার সবাই জানলো আপনি নামাজি দুনিয়ার সবাই জানলো আপনি হাজি সাহেব দুনিয়ার সবাই জানলো আপনি অনেক অনেক ভালো মানুষ কিন্তু আপনার অন্তরে যদি সেই ভালো কাজগুলোর জন্য খালেস নিয়ত না থাকে অন্তরে যদি আপনি অন্য নিয়ত করে থাকেন তাহলে এই সব কিছুর পিছনে মানুষের আপনাকে ভালো জানলেও কিয়ামতের দিন আপনার মনের সেই গোপন বিষয়টা কি ছিল এগুলো কি শুধু পরীক্ষা করা হবে বাহ্যিক আমল কি ছিল সেটা বিবেচনায় আসবে না কিন্তু দুনিয়াতে বাহ্যিক আমলের উপর নির্ভর করে মানুষেরা ফয়সালা করে থাকে যদি নিয়মিত নামাজ পড়েন আপনাকে মানুষ মুসল্লি বলবে বা আপনি নামাজি হিসাবে সমাজে পরিচিতি লাভ করবেন হজ করার পর আপনি হাজি সাহেব হিসাবে সমাজে পরিচিতি লাভ করবেন কিন্তু কিয়ামতের দিন এগুলো কোনো কাজে আসবে না কিয়ামতের দিন আপনার অন্তরে যা ছিল সেইগুলোই শুধু আল্লাহ গ্রহণ করবে না সেইগুলোই শুধু পরীক্ষা করা হবে এই জন্য সূরাতুত তারিকের এই আয়াত বলা হয়েছে ইন্নাহু আলা রাজঈহি লাকাদির ইয়াউমা তুবলা সারাঈর নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম হবেন আর সেদিন শুধু গোপন বিষয়াদি গুলোই পরিচিত হইবে এমনি ভাবে সূরাতুল আদিয়াতে বলা হয়েছে ওয়াহুসসিলা মা ফিস সুদুর অন্তরে যাই রয়েছে তাই সেদিন শুধু গ্রহণ করা হবে অর্জন করা হবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে অন্তর পরিষ্কারের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তাই ইবাদতের ক্ষেত্রে অন্তরকে খালিসান লিল্লাহ কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা আমাদের জন্য একান্ত জরুরি প্রতিটি মুসলমানের জন্য তার অন্তরকে ইবাদতের জন্য খালিসান লিল্লাহ করা একান্ত জরুরি বন্ধুরা আমার অন্তরকে পরিষ্কার রাখা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে আল্লাহর অস্তিত্বের সন্দেহ আর শিরিক থেকে অন্তরকে পাক পবিত্র রাখতেই হবে কেননা এই দুইটা এমন একটি বিষয় এমন দুটি বিষয় যা ইমানকে ধ্বংস করে দেয় আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যারা সন্দেহ করে বিশেষ করে যারা নাস্তিক রয়েছে তারা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে সন্দেহ করে এমনই ভাবে মুশরিক যারা যারা আল্লাহর সাথে শিরিক করে তারা এমন কাজ করলো এই আল্লাহর সাথে শিরিক করার কারণে এবং আল্লাহর অস্তিত্বে সন্দেহ করার কারণে নাস্তিকতা করার কারণে আর মুশরিক হওয়ার কারণে শিরিক করার কারণে তাদের অন্যান্য সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে যেমন সূরাতুল আনআমে বলা হয়েছে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন যদি তারা শিরিক করে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন তাহলে তাদের অন্যান্য সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে এই জন্য শিরিক এবং নাস্তিকতা এই দুইটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এমন একটা বিষয় এই দুটো থেকে বিরত থাকা আমাদের একান্ত কর্তব্য এই দুটো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে এই দুটো থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্যান্য সকল গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন গুনাহগার হিসেবে মানুষ হিসেবে আমরা গুনাহ করতেই পারি আমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই গুনাহগুলো ক্ষমা করে দিতেই পারেন কিন্তু যদি আমরা আল্লাহর সাথে শিরিক করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলেন ইন্না আল্লাহা লা ইগফিরু আন শুরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এমনি ভাবে
একশত সূরা আন-নিসার 116 নম্বর আয়াতেও একই আয়াত বলা হয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আরেক জায়গায় বলা হয়েছে, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করল, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। যে তার সাথে কাউকে শরীক করে এছাড়া যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য আমাদেরকে এই দুটি পাপ কাজ থেকে, এই দুটি কবিরা গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে, যেহেতু এই দুটি গুনাহের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না বলে কোরআনে ঘোষণা দিয়ে রেখেছেন। আর এই দুটো গুনাহ ছাড়া, আর এই শিরিকের মতো গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন বলে এই আয়াতে ঘোষণা দিয়েছেন। অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করে ফিরে আসে আল্লাহর পথে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর অন্তরে যখন আল্লাহর অস্তিত্বের ব্যাপারে নানাবিধ সন্দেহ দানা বাঁধে, তখন কি করতে হবে? তখন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, কে এই পৃথিবীকে সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করেছে, কোটি কোটি বছর ধরে চন্দ্র সূর্য কার ইশারায় নিয়মতান্ত্রিকভাবে চলাচল করছে, কার ইশারায় রাতের পর দিন আর দিনের পর রাতের আবির্ভাব ঘটে, আগমন ঘটে, এভাবে এই বিশাল আকাশ কোটি কোটি বছর ধরে বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে, কখনো কোনো এলাকাতে ভেঙে পড়েছে বলে আজ পর্যন্ত কোনো ইতিহাস নেই। এই বিশাল বিশাল পাহাড়গুলো কে সৃষ্টি করেছে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুদিহাত। কিভাবে এই বিশাল বিশাল হাতিগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই বিশাল বিশাল পাহাড়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, এই আকাশকে খুঁটিবিহীন কে দাঁড় করে রেখেছে, এভাবে এই বিশাল জমিনকে পানির মধ্যেকে এভাবে স্থিতিশীলতা দিয়ে রেখেছে, ইত্যাদি বিষয়গুলো যদি গভীরভাবে আন্তরিকভাবে আন্তরিকভাবে বোঝার উদ্দেশ্যে গভীরভাবে ধ্যানে মগ্ন হয়ে যদি আপনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবেন, তাহলে নাস্তিকতার আশঙ্কা থেকে অন্তরকে পবিত্র রাখা যাবে। যে অন্তর সকল কাজের মূল, সকল কাজের মূল চাবিকাঠি যে অন্তর, যে অন্তর সঠিক না হলে সব আমল বরবাদ। সে অন্তরে যদি নাস্তিকতার দানা বাঁধে, তাহলে যাবতীয় কাজ সব বরবাদ হয়ে যাবে, যাবতীয় ইবাদত সব বরবাদ হয়ে যাবে। এমনি ভাবে ইবাদতের মধ্যে যদি কাউকে শরীক করা হয়, তাহলে যেরকম ভাবে সব আমল বরবাদ হয়ে যায়, এমনি ভাবে অন্তর হলো যাবতীয় কাজের মূল। সেই অন্তর হলো, সেই অন্তরে যদি নাস্তিকতার দানা বেঁধে যায়, তাহলেও ইবাদতের স্বাদ পাওয়া যাবে না, ইবাদত করতে মনে চাইবে না, আল্লাহর অস্তিত্ব নিয়ে আপনার মনে শুধু নানাবিধ সন্দেহ দেখা দিবে। এই জন্য কি করতে হবে? আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে বিশেষভাবে ধ্যানে মগ্ন হয়ে ভাবতে হবে এবং বুঝার উদ্দেশ্যে সুন্দর একটি মন নিয়ে ভাবতে হবে। তাহলে আমরা আল্লাহর শক্তি সম্পর্কে আমরা অবগত হব এবং আমাদের মন থেকে নাস্তিকতা দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যা শুনলাম এগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে খালেস করুন। আমরা যেন তাকওয়ার সাথে, ইখলাসের সাথে কেবলমাত্র আল্লাহর ইবাদতগুলো করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। যাবতীয় শিরিকি কাজ থেকে, যাবতীয় শিরিকি কর্মকাণ্ড থেকে আমরা যেন বিরত থেকে কেবলমাত্র আমাদের ইবাদতগুলো আল্লাহর জন্য নিবেদিত করতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহর কাছে কামনা করছি। এই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি এবং আমাদের ছোটখাটো যত আমল আছে, আমলগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করে নেন এবং
আমাদের অন্তরকে ইখলাস, তাকওয়া আর পরহেজগারিতায় যেন কানায় কানায় পরিপূর্ণ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।